জয় হিন্দ বন্ধুরা, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটলো আপনাদের সকলের। হ্যাঁ বন্ধুরা, ডিইও নিয়োগ অর্থাৎ ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা হচ্ছে। আবারও ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ কিভাবে আবেদন করবেন সম্পূর্ণ প্রসেস দেখাবো আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। আসুন, কিভাবে আবেদন করবেন এই ভ্যাকেন্সির জন্য বন্ধুরা, সবার আগে সবার প্রথমে আপনারা আবেদন করে ফেলুন এই ভ্যাকেন্সির জন্য। তো বন্ধুরা, অন স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা, এখানে ডেটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হচ্ছে এবং এখানে 13,000 টাকা প্রতি মাসে আপনাদের বেতন থাকছে, 13,000 পার মান্থ, এবং 21 থেকে 40 বছরের মধ্যে বয়স হলে অবশ্যই আবেদন করতে পারবেন। তার সঙ্গে সঙ্গে কোয়ালিফিকেশান লাগছে গ্রাজুয়েশন ইন এনি ব্রাঞ্চ, অর্থাৎ যে কোনো শাখায় যদি আপনি গ্রাজুয়েশন করে থাকেন অবশ্যই অবশ্যই এই ভ্যাকেন্সির জন্য আবেদন করতে পারেন। কিভাবে আবেদন করবেন সেটা দেখানোর আগে আপনাদের সকলের উদ্দেশ্যে একটা ছোট্ট রিকোয়েস্ট রয়েছে আমার। তো বন্ধুরা, অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন আমান টুরি ব্লগস নামে একটি চ্যানেল রয়েছে। এই দাদা ব্লগ ভিডিও বানায়, আমার দাদা হবে রিলেটিভস দাদা। তো এই দাদার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের সকলকেই অনুরোধ করছি বন্ধুরা। ভিডিওর ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থাকবে এবং সেই লিঙ্কে ক্লিক করে এই চ্যানেলে এসে এই দাদার ভিডিওগুলো আপনারা দেখবেন। ভিডিওগুলো দেখে যদি আপনাদের পছন্দ হয়, ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই অবশ্যই আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এই ধরনের নিত্য নতুন ভিডিও আপনার মোবাইলে দেখতে হলে, যেমন এই দাদা কিন্তু বিভিন্ন ব্লগ ভিডিও বানায়, যেমন ভুটান গেছেন, তারপরে বিভিন্ন যে ব্লগস ভিডিও রয়েছে ডেলি লাইফের, সে ব্লগ কিন্তু বানায়। তো অবশ্যই অবশ্যই আপনারা এই দাদাকে একটু সাপোর্ট করবেন। আর আপনারা যদি কেউ আপনাদের ইউটিউব চ্যানেলকে প্রমোট করতে চান, অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন, আমি চেষ্টা করব। তো আসুন এবার আমরা যে মূল টপিক রয়েছে ভিডিও সেটাতে ফিরে যাই। তো বন্ধুরা, এই ডেটা এন্ট্রি অপারেটর পোস্টের জন্য আবেদন করতে হলে আপনাদের এরকম একটা বায়োডাটা আকৃতির ফর্ম কিন্তু আপনাদেরকে বের করে নিতে হবে। অনস্ক্রিন যে ফর্মটি দেখাচ্ছি, এই ফর্মটি আপনারা প্রিন্ট আউট করে নেবেন, তারপর ফিল আপ করে নেবেন। আমি আশা রাখবো এই ফর্মটি ফিল আপ করতে আপনাদের কোনো অসুবিধা হবে না। তারপর এখানে একটা সেলফ অ্যাটাস্টেড ফটো কিন্তু লাগিয়ে নেবেন এবং আপনাদের নাম, ফাদার্স নেম, গার্জিয়ান নেম, রেসিডেন্সিয়াল অ্যাড্রেস সমস্ত কিছু লিখে এখানে নিচে একটা আপনাদের সিগনেচার করে দেবেন। এবং এই যে বায়োডাটাটা রয়েছে এটার সঙ্গে এই যে ডকুমেন্টসগুলো রয়েছে, এই ডকুমেন্টসগুলোর কিন্তু কপি আপনারা এই যে ফর্মটি রয়েছে এই ফর্মটির সঙ্গে অ্যাটাচ করে নেবেন, ঠিক আছে? তারপর এই ফর্মটিকে আপনারা আপনাদের যে ব্লক ডেভেলপমেন্ট অফিসারের যে অফিস রয়েছে, অর্থাৎ যে বিডিও অফিস রয়েছে, সেখানে আপনারা জমা করবেন এবং জমা দেওয়ার লাস্ট ডেট কিন্তু বলে দেওয়া রয়েছে। অন স্ক্রিন আমি আপনাদেরকে দেখাচ্ছি, 26 এপ্রিল 2023 কিন্তু লাস্ট ডেট, 26 এপ্রিল 2023 কিন্তু লাস্ট ডেট। এবং আপনাদের যেখানে জমা করতে হবে সেটা কিন্তু অন স্ক্রিন দেখতে পাচ্ছেন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার, নালহাটি টু ডেভেলপমেন্ট ব্লক, লোহাপুর, বীরভূম। তো বন্ধুরা, এই ব্লক ডেভেলপমেন্ট অফিসে কিন্তু আপনাদের, অর্থাৎ বিডিও অফিসে কিন্তু আপনাদের জমা করতে হবে, যে লাস্ট ডেটটা বলে দিলাম সেই ডেটের মধ্যে। লাস্ট ডেট হচ্ছে 26 এপ্রিল 2023। ধন্যবাদ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য। এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার প্রথমে আপনার মোবাইলে দেখতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন।